গত শুক্রবার 3 নভেম্বর থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী অল ইন্ডিয়া ইন্টার এনআইটি ফুটবল ও পাওয়ার স্পোর্টস 2023-2024 টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ দুর্গাপুর এনআইটি কলেজ ক্যাম্পাসের প্রেক্ষাগৃহে। আজ থেকে 8 বছর আগে এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর এনআইটি কলেজ ক্যাম্পাসে। সম্ভবত 8 বছর পরে আবার এহেন টুর্নামেন্ট দুর্গাপুরে আবার হওয়ার ফলে উল্লসিত দুর্গাপুর এনআইটির সকল ছাত্রছাত্রী এবং কর্মীবৃন্দরা। আজকের এই সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তাছাড়া উপস্থিত ছিলেন বোর্ড অব গভর্নর্সের পরিচালক এবং চেয়ারপারসন ইনচার্জ অধ্যাপক অরবিন্দ চৌবে, রেজিস্ট্রার অধ্যাপক নির্মল কুমার রায়, ডিন ছাত্র কল্যাণ অধ্যাপক রজত মহাপাত্র এবং ডক্টর চিরাগ ভগেল সহ বিশিষ্ট ব্যক্তিদের একটি প্যানেল উপস্থিত ছিলেন এদিন। এনআইটি সুরাটের SAS অফিসার এবং পর্যবেক্ষক কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। এই দিনের সমাপ্তি অনুষ্ঠানে ঐক্য এবং অনুপ্রেরণার একটি মিশ্রণ ছিল। প্রতিটি উপাদান সাবধানতার সাথে এই মহৎ অনুষ্ঠানটি চিহ্নিত করার জন্য সাজানো হয়েছিল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের दुर्गापुर में है ना, मेरे दुर्गापुर। सो नमस्कार।